আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি রেসিপি নিয়ে এসেছি, কিভাবে মোগলাই পরোটা তৈরি করা যায়। সেই রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি বল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 1.5 চা চামচ তেল। এগুলোকে হাত দিয়ে এমনভাবে মিক্স করলাম। যাতে এগুলো এভাবে জমাট বাঁধে। এরপর আমি অ্যাড করব ঠান্ডা পানি। যেভাবে আমরা পরোটা বানানোর ডুট তৈরি করি ঠিক সেইভাবে ডুটি তৈরি করব। আমার ডুটি তৈরি করা শেষ, এখন একটি ঢাকনা দিয়ে এক পাশে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি অন্য একটি বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলা, লবণ, 1টি ডিম। এগুলো মিক্স করে নিলাম। চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। আমি এতে মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি। একটা সাইড ব্রাউন কালার হয়ে গেলে উল্টিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার ভাজা শেষ, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। এটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন।